হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে অ্যানসিয়েন্ট পড়েছি। এই ক্লাসে আমরা 2000 থেকে 2022 পর্যন্ত প্রিলিমসে ইন্ডিয়ান হিস্ট্রির যে মেডিভেল পোর্শন আছে তার যে কোয়েশ্চেন সেগুলো আমরা পড়ব। আশা করি আমার যে আগের ক্লাসগুলো সেগুলো তোমরা দেখেছো। তোমাদের যদি কিছু ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর আজকেও অনেকগুলো আগের ক্লাসের মতোই অনেক অনেক প্রশ্ন আছে। তো চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করি। ওকে, চলো, আজকে অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে, চলো শুরু। আচ্ছা, প্রথম প্রশ্ন, দ্য মুসলিম সেন্ট অব মেডিভেল ইন্ডিয়া ওয়র্শিপ বাই হিন্দুজ অ্যান্ড মুসলিম ওয়াজ। তাহলে তাহলে কি বলছে? তাহলে বলছে যে একজন মুসলিম সেন্ট, এই মুসলিম সেন্ট আমরা আমরা যে যে অপশনগুলি আছে তাদের মধ্যে দেখব, মুসলিম সেন্ট তাকে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ই ওয়র্শিপ করতো, মানে মেনে চলতো। এখানে কে কে আছে? কবির, নাজিমুদ্দিন আউলিয়া, সেলিম চিস্তি আর আছে শেখ কুতুবুদ্দিন। তো আমরা জানি কবির, কবিরের যে দোহা, সেই ছোট ছোট কবিতার মাধ্যমে যে সমাজে অনেক কিছু তার যে জ্ঞান সেগুলো বিতরণ করত, সেই কবির, কবিরকে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ই তারা মেনে চলতো। কেমন? আচ্ছা, তাহলে কোভিড হলো সঠিক উত্তর। নেক্সট, আ ট্রিয়াম্ফ উইদাউট রেজাল্ট ইজ দ্য এপিথেট ফর। তার মানে কি? একটি ট্রিয়াম্ফ, জয়, কিন্তু কোনো ফলাফল নেই, মানে জয়ই হয়েছিল, জয় হয়েছিল কিন্তু তার ফলাফলবিহীন, সেই কার সঙ্গে তাকে তুলনা করা যায়? এখানে যে অপশানগুলো আছে, আরব কনকুয়েস্ট, সিন্ধ, মানে সিন্ধ সিন্ধ পাকিস্তানের যে সিন্ধ অঞ্চল আছে সেই সিন্ধকে আরবরা কনকুয়েস্ট জয় করেছিল, সেইটি মুসলিম কনকোয়েস্ট অফ বেঙ্গল, বেঙ্গলকে মুসলিমরা যে কনকোয়েস্ট করেছিল, জয় করেছিল সেগুলো, না গুজরাট, মুঘল যে গুজরাটকে জয় করেছিল, না মুঘল বিজাপুরকে। দেখেন যে আরব সিন্ধ অঞ্চল, সিন্ধ অঞ্চল, সেই সিন্ধ অঞ্চল ভারতের পাশে যে সিন্ধ অঞ্চল আছে সেই সিন্ধ অঞ্চলে যে আরবের কনকোয়েস্ট মানে ভিক্টরি হয়েছিল সেটা হচ্ছে ফলাফলবিহীন একটি বিজয়। কেমন? নেক্সট, হু সেড হিন্দুজ অ্যান্ড মুসলিমস আর পটস অব দ্য সেম ক্লে। তার মানে হিন্দু আর মুসলিম হলো একই মাটির তৈরি, কাদা দিয়ে তৈরি পাত্র। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন নানক, কবির, চৈতন্য আর তুলসীদাস। এটি বলেছিলেন কবির। কেমন? চলো নেক্সট, হু ওয়াজ দ্য মুসলিম সুলতান রিগার্ডেড বাই হিন্দুজ অ্যাজ জগৎগুরু। তো মুসলিম সুলতান, কিন্তু হিন্দু যারা ছিল তারা জগৎগুরু বলতো। সেই জগৎগুরু কাকে বলতো? আকবর, ইব্রাহিম আদিল শাহ, আর আছে জয়নুল আবেদিন, আর আছে হুসেন শাহ। তো এখানে যে ইব্রাহিম আদিল শাহ, সেই ইব্রাহিম আদিল শাহকে হিন্দু যারা ধর্ম অবলম্বী তারা জগৎগুরু বলতেন। কেমন? আচ্ছা, হু ওয়াজ কল্ড গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি। তাহলে অন্ধ্র পোয়েট্রি, অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্র যে তেলেগু পোর্শন ভাষাভাষী মানুষজন আছে সেই যে মানুষজন, তারা তাদের গ্র্যান্ডফাদার বলা হয় কাকে? তো এখানে পেদ্দান, আর আছে আরবিদু কৃষ্ণদেবরায়া, আর আছে ভাস্কর পণ্ডিত। তো পেদ্দান, পেদ্দান হচ্ছেন সেই এমন একজন বিশিষ্ট কবি যার তেলেগুতে, তেলেগু ভাষায় অনেক অবদান রয়েছে, তেলেগু ভাষায় অনেক অবদান রয়েছে তার নানান কবিতার মাধ্যমে। কেমন? তো সেই জন্য তাকে গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি বলা হয়। কেমন? চলো নেক্সট। আচ্ছা, হোয়াট ইজ দ্য দস্তক? তো দস্তক কি? আ বুক বাই ক্লাইভ, আ ফ্রি পাস, পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স, ডোনেশন বাই দ্য মুঘল এম্পারার্স। তো পারমিশন টু ট্রেড, দস্তক মানে কি? দস্তক যখন কোনো নবাব বা কোনো রাজা, বিশেষত নবাবেরা কোনো রকম পারমিশন দিত বিজনেস করার জন্য এবং কোনো ট্যাক্স লাগতো না, তার তার অপোজিটে অনেক কিছু নিত যদিও। তো এখানে যে পারমিশন উইদাউট টু ট্রেড উইদাউট ট্যাক্স, সেই জিনিসটি হলো দস্তক। কেমন? নেক্সট, শেরশাহ ডায়েড ওয়াইল অ্যাটাকিং, শেরশাহ মারা গিয়েছিলেন কোথায় অ্যাটাক করতে গিয়ে? মান্দু, রাইসিন, আর আছে মারওয়ার, আর আছে কালিঞ্জর। তো কালিঞ্জরের যে দুর্গ, সেই কালিঞ্জরের দুর্গ যখন আক্রমণ করতে গিয়েছিলেন, সেই কালিঞ্জরের দুর্গ সেই সময় তিনি মারা যান। আর এই কালিঞ্জর কোথায় আছে? এমপিতে আছে। কেমন? তাহলে এমপিতে আছে এই কালিঞ্জর।
আচ্ছা, অ্যামং দ্য তুর্কিস হু মেড দ্য ফার্স্ট অ্যাটাক অন ইন্ডিয়া, তো যারা তুর্কিস ছিলেন তাদের মধ্যে কে সব থেকে আগে ভারতকে আক্রমণ করেছিল? তো মেহমুদ আফগাজনী, আর আছে সবকতগিন আলপ্তগিন, আর আছে আব্দুল ওয়াহিদ। তো মেহমুদ আফগাজনী, গাজনীর যে মেহমুদ, সেই তিনি ফার্স্ট অ্যাটাক করেন। তিনি একজন তুর্কিস ছিলেন, মানে তুর্কি দেশের ছিলেন। কেমন? হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান্স ডেসক্রাইবড ইনভেশন অফ মাহমুদ অফ গজনি অফ ইন্ডিয়া অ্যাজ জিহাদ, মানে হোলি ওয়ার? আচ্ছা, কোন হিস্টোরিয়ান বলেছেন যে মেহমুদ অফ গাজনি যে ইন্ডিয়াতে আক্রমণ করেছিল সেটিকে জিহাদ বা হোলি ওয়ার্স এটি বলা হয়? তো এখানে কি আছে, আল বিরুনি, আর আছে হেনরি এলিয়ট, জাফর, আর আছে উডবি। তো এর মধ্যে কে বলেছিলেন? তো আল বিরুনি, আল বিরুনি তিনি বলেছিলেন যে তার এই যে আক্রমণ সেটি হচ্ছে হোলি ওয়ার্ডস। কেমন? আচ্ছা, নেক্সট, লোধি সুলতানস অফ দিল্লি ওয়ার, তার মানে দিল্লিতে যে লোধি সুলতানেরা থাকতেন তারা কি, তারা তুর্কি, তার্কিস, পার্সিয়ান, আরব না আফগান? আফগানিস্তানের মূল বাসিন্দা, তো তারা হলেন আফগানিস্তান। কেমন? আচ্ছা, তারা হলেন আফগান। দ্য রুলার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস এন্টার্ড ইন টু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ আকবর ওয়াজ, তো আকবরের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে হচ্ছে তার বৈবাহিক যে সম্পর্ক, মানে আকবর বিয়ে করেছিলেন, সেই কোন স্টেট? জয়পুর, রণথম্বর, মারওয়ার, আর আছে মেবার। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো এর মধ্যে যে সঠিক উত্তর সেটি হবে জয়পুর। এর মধ্যে যে সঠিক উত্তর সেটি হবে জয়পুর। কেমন? আচ্ছা, নেক্সট, টু হুইচ সুফি অর্ডার্স ডিড শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লি বিলং, তার মানে কোন সুফি অর্ডার, সুফি যে সম্প্রদায় তার মধ্যে শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লি, ইনি এই ব্যক্তিটি কোন সুফি সেক্টের মধ্যে পড়েন? তো চিস্তি, আর আছে সুরাবর্তী, কাদিরি, আর আছে নাকশবন্দি। তো তিনি চিস্তি যেই সেক্ট, সুফি সম্প্রদায়ের সেক্ট, সেই সুফি সম্প্রদায়ের সেক্টের মধ্যে নাসিরুদ্দিন চিরাগি দিল্লি পড়েন। কেমন? হোয়াট ডিড দ্য শিখস মিন বাই মিসেল, তো শিখেরা এই মিসেল কথাটির মাধ্যমে কি প্রকাশ করে? অ্যাট্যাক্স অ্যান এরিয়া কনকার্ড বাই দেম, একটি জায়গা তাদের, তারা যে জিতে জয়ী হয়েছে সেই জায়গা, আ পলিটিক্যাল ইউনিট, আ বুক। তো এখানে যে আ পলিটিক্যাল ইউনিট, একটি পলিটিক্যাল ইউনিট বা সংগঠন, সেটি এই মিসেল কথাটির দ্বারা তারা প্রকাশ করে। কেমন? আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইকতা স্ট্যান্ডস ফর, তো ইকতা কথাটির মানে কি, ইকতা কথাটির মানে কি? আচ্ছা, এখানে আছে ল অফ প্রাইমোজেনেচার, ক্রাউন ল্যান্ডস ডোনেটেড টু আর্মি অফিসার্স, আর আছে স্টেট শেয়ার অফ ওয়ান থার্ড অফ স্পয়েলস অফ ওয়ার, দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম আ টেরিটরি ইন লিউ অফ স্যালারি। তো এখানে যে গ্র্যান্ট অফ রেভিনিউ, তার মানে স্যালারি দিচ্ছে কোনো টেরিটরি বা কোনো জায়গাকে, সেই টেরিটরি বা জায়গাকে স্যালারি দেওয়ার যে রেভিনিউ, আ গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম আ টেরিটরি, এই স্যালারি দেওয়ার বিপক্ষে তারা যে রেভিনিউ নিচ্ছে সেই রেভিনিউ হচ্ছে ইকতা। কেমন? দ্য সুলতানেট কয়েন্স জিতাল, শেসগানি অ্যান্ড টাঙ্কা ওয়ার মেড অফ, তাহলে জিতাল, শেসগানি আর টাঙ্কা বা টাকা, এটি মূলত কি দিয়ে তৈরি? এখানে কপার, সিলভার, সিলভার, গোল্ড, নানা রকম অপশান আছে। তো মেনলি এটি কপার, সিলভার আর গোল্ড, তার মানে জিতাল, শেসগানি আর টাঙ্কা বা টাকা, এটি যদি হয় তাহলে এটি হবে কপার, এটি হবে সিলভার, সিলভার এজি, আর এটি হবে সিলভার, বা নর্মাল যদি আমরা লিখি সি এস এস। কেমন? চলো নেক্সট, হু সেইড ফলোয়িং লাইন্স লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ওয়েদারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল বাই দেমসেলস, তার মানে একটি বৃদ্ধ হয়ে যাওয়া গাছ বা যে গাছটি অলরেডি মারা যাচ্ছে, সেই গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ডে যদি ধাক্কা মারা যায় তবে অটোমেটিক তার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ঝরে পড়ে যাবে। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন বাজিরাও ওয়ান শিবাজি, আর আছে বালাজি বিশ্বনাথ, আর আছে নানা ফড়নবিশ, এটি বলেছিলেন বাজিরাও ওয়ান। কেমন? আব্দুর রাজ্জাক ভিজিটেড দ্য কিংডম অফ, দ্য আব্দুর রাজ্জাক কার সময়ে, কার কিংডমে তিনি ভিজিট করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খিলজি, আর আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর আছে দেভারায়া টু। তো তিনি মেনলি বিজয়নগর যে কিংডম, বিজয়নগর কিংডম কোথায়? কর্ণাটকের ওইদিকে, সেই বিজয়নগর কিংডমে তিনি
এই দেভেরা টু এর যেই সময় সেই সময় আব্দুর রাজ্জাক ভিজিট করেছিলেন তার তার যে কিংডম। কেমন? আচ্ছা নেক্সট, কৃষ্ণদেবরায়া রোট হিজ ফেমাস ওয়ার্ক অমুক্ত মাল্যে দেওয়া হবে। আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম আছে, ঠিক আছে। ইন, আচ্ছা কৃষ্ণদেবরায়া তিনি মূলত এটি কোন কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন? তেলেগু, কন্নড়, তামিল আর আছে মালয়ালম। তো তিনি মূলত তেলেগু ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। কেমন? নেক্সট, উইথ হুম অফ দ্য ফলোয়িং ডিড শিবাজি সাইন দ্য ট্রিটি অফ পুরন্দর ইন 1665 AD? তাহলে 1665 ট্রিটি অফ পুরন্দর এটি লিখে এটি কার সঙ্গে হয়েছিল? এটি শিবাজির সাথে হয়েছিল। কার? শায়েস্তা খান, আফজাল খান, জয়সিং আর আছে প্রিন্স মুয়াজ্জম। এটি হয়েছিল জয়সিং। এইদিকে ছিলেন শিবাজি, এদিকে ছিলেন শিবাজি আর এদিকে ছিলেন জয়সিং। জয়সিং কার কার দিক থেকে এসেছিলেন? ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের থেকে তিনি এসেছিলেন এবং তাদের দুজনের মধ্যে ট্রিটি অফ পুরন্দর 1665 এটি হয়। আচ্ছা, ওয়েমেন ফোক অফ হুইচ রিজিয়ন পারফর্ম দ্য রাইট অফ জহর? তো রাজস্থানের একটি জায়গা আছে সেখানে মূলত এই জহর এই রীতিটি প্রচলন ছিল। যখন কেউ যুদ্ধ করতো এবং যুদ্ধে মনে হতো যে পরাজিত হতে চলেছে সেই সময় সেই সময় সেই জায়গার যে মহিলা সেই মহিলারা আগুনে ঝাঁপ দিয়ে তাদের জীবন দিত যাতে তাদের কোনো রকম সম্মানহানি না হয়। তো এই জিনিসটা মূলত পদ্মাবত যে একটি মুভি আছে সেই মুভিতেও তোমরা দেখতে পাবে, শেষের দিকে আছে। তো এখানে সেই জায়গা কি? মালুবা, গুজরাট আর আছে রাজপুতানা আর আছে বেঙ্গল। তো এখানে যে অপশান আছে সি, রাজপুতানা রাজস্থানে আছে, রাজস্থানে আছে, সেই রাজস্থানে এটি মূলত দেখা যায়। কেমন? হু ওয়াজ ডিফিটেড ইন দ্য হ্যান্ডস অফ মেহমুদ ঘোরি ইন দ্য ব্যাটল অফ তরাই ইন 1192? তো 1192 ব্যাটল অফ তরাই দুটো যুদ্ধ হয়েছিল। প্রথম যে যুদ্ধ তাতে মোহাম্মদ ঘোরি পরাজিত হয় কিন্তু সেকেন্ড যুদ্ধে মোহাম্মদ ঘোরি জয়ী হয়েছিল। তো এখানে পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ, দাহির আর পুলকেশী টু আছে। তো পৃথ্বীরাজ চৌহান তিনি এই সেকেন্ড যেই ব্যাটেল ইলেভেন নাইনটি টুতে সেকেন্ড যে ব্যাটেলটি হয়েছিল সেকেন্ড ব্যাটেল এই ব্যাটেলে পরাজিত হয়েছিল এবং মারা যান তিনি, ঠিক আছে। তার মানে পৃথ্বীরাজ চৌহান এখানে ডিফিটেড হন। নেক্সট, ইন 1498 ভাস্কো ডাগামা ল্যান্ডেড অ্যাট দ্য পোর্ট অফ। তাহলে 1498 ভাস্কো ডাগামা কোথায় ল্যান্ড করেন? তিনি ল্যান্ড করেন কেরালাতে, তিনি ল্যান্ড করেন কেরালাতে, তিনি ল্যান্ড করেন কেরালাতে, তিনি ল্যান্ড করেন কেরালার কোথায়? কালিকট, সুরাট আর আছে মুসলিপট্টনম আর আছে কোচিন। তিনি ল্যান্ড করেন কালিকটে। কেমন? আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স ওয়াজ এ স্লেভ ইন হিজ আর্লি লাইফ? তার মানে এখানে যারা আছে তাদের মধ্যে কে প্রথম জীবনে একজন স্লেভ ছিলেন বা দাস ছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন আর আছে ফিরোজ শাহ তুগলক। অবশ্যই গিয়াসুদ্দিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন, সেই গিয়াসুদ্দিন বলবন তিনি ছিলেন একজন দাস, কৃত দাস প্রথম তার জীবনে, ঠিক আছে। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজড বাই, এখানে কী কে আছে? চণ্ডীদাস, বিদ্যাপতি আর আছে মালাধর বসু আর আছে জয়দেবা। তো মালাধর বসু মোটামুটি 1500 CE-এর দিকে তিনি এই কৃষ্ণ বিজয় কাব্য এটি লিখেছিলেন। কেমন? আচ্ছা, নেক্সট, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মনসব ইজ? তাহলে এখানে যে মনসব, এই মনসব কথাটির মানে কি? মনসব কথাটির মানে র্যাঙ্ক, প্রপার্টশিপ অফ ল্যান্ড, পজিশন অফ আর্মি পার্সোনাল আর আছে ল্যান্ড রেভিনিউ। তো এখানে যে র্যাঙ্ক আছে একজন মনসব, মনসবের মানে হচ্ছে সেই র্যাঙ্ক, র্যাঙ্ক বা যেই এক একটা স্তর থাকে যারা অফিসার তাদের সেই অফিসারের স্তর। হুইচ মুঘল এম্পায়ার গ্র্যান্টেড দিওয়ানি টু দ্য ইস্ট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো এখানে হুইচ মুঘল এম্পায়ার গ্র্যান্টেড দিওয়ানি টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? এখানে কে কে আছে? বাহাদুর শাহ টু, আলম শাহ আলম টু, ফারুক শিয়ার আর আছে জাহাঙ্গীর শাহ। তো শাহ আলম টু বক্সারের যুদ্ধে যখন হেরে যান সেই 1764, তারপরের বছর 1765তে তিনি এই দিওয়ানি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন। তার মানে শাহ আলম টু হবে সঠিক উত্তর। আচ্ছা, হু ডেসক্রাইব দ্য দিন ই ইলাহি দ্য মনুমেন্ট অফ আকবরস ফুলি? তার মানে আকবরের একটি বোকামি হচ্ছে দিন ইলাহি, তিনি যে একটি নতুন ধর্মীয় ভাবনা তৈরি করেছিলেন এটি কে বলেছিলেন? এটি বোকামি। তো এটি বলেছিলেন ভিনসেন্ট স্মিথ, এলিয়ার্ড, বাদাউনি আর আছে ফেজি। তো এটি সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। রাম রহিম এক হে নাম ধারা হেদো, তো রাম রহিম এক নাম আলাদা, তো রাম রহিম এক
এই এটি কে বলেছিলেন? এটি বলতেন, এটি কে বলতেন? শ্রী চৈতন্য, কবির, নানক আর দাদু, এটি বলতেন কবির। একটু আগে পড়লাম যে কবিরকে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ই তাকে মেনে চলত। ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং, তো ইবন বতুতা কোন কার রুলে বা কার যে সময় সে সময় এসেছিল? তিনি এসেছিলেন কোথা থেকে? মরক্কো থেকে। আফ্রিকা, আফ্রিকার একটি কান্ট্রি আছে মরক্কো, সেই মরক্কো থেকে তিনি এসেছিলেন। তো কার সময় এসেছিলেন? মোহাম্মদ বিন তুঘলকের সময় তিনি এসেছিলেন। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল তালিকোটা তালিকোটা ফট? তাহলে তালিকোটার যে যুদ্ধ, সেই যুদ্ধ কত সালে হয়েছিল? 1556, 1565 আর 1571, 1581। তো এটি মূলত হয়েছিল 1565, আর সুলতান অফ যে ডেকান আর বিজয়নগর কিংডম, বিজয়নগর কিংডম আর সুলতান অফ ডেকান, তার মানে আমরা যদি একটি ছবি ছোট্ট করে ম্যাপের মাধ্যমে আঁকি, তো এখানে হচ্ছে সেই সুলতান অফ ডেকান, আর নিচের দিকে কর্ণাটকের ওই দিকে হচ্ছে বিজয়নগরের যে কিংডম, তাদের মধ্যে মেনলি এই যুদ্ধটি হয়েছিল। কেমন? নেক্সট, হু রোড কিতাবুল রেহেলা? তো কিতাবুল রেহেলা কে? কিতাবুল রেহেলা কে লিখেছিলেন? ইবন বতুতা, আল বিরুনি, আর আছে হাসান নিজামি, আর আছে আবুল ফজল। তো ইবন বতুতা, ইবনে বতুতা, তিনি কিতাবুল রেহেলা প্রথম তিনি লিখেছিলেন। আচ্ছা, হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য রেশনিং সিস্টেম? তো রেশনিং সিস্টেম কে প্রথম চালু করেন? এলতুতমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুঘলক আর ইব্রাহিম লোদি। তো আমরা জানি আলাউদ্দিন খিলজি, তিনি নানারকম সংস্কার করেছিলেন, বাজারের যে কন্ট্রোল, যে খাবার খাদ্যদ্রব্য, যে যে পরিমাণ জিনিসপত্র স্টক ছিল, সেই জিনিসগুলোর কন্ট্রোল তিনি সেগুলো করেছিলেন। আচ্ছা, লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইনটু পার্সিয়ান বাই? তো আকবরের সময় একজন ছিলেন, তিনি এই লীলাবতী পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। তো তিনি কে? তিনি হলেন ফয়জি, নেক্সট, হু রোট অমুক্ত মাল্যদিয়া? তো অমুক্ত মাল্যদিয়া কে রচনা করেন? বুক্কা, হরিহরাটু, কৃষ্ণদেবরায়া আর আছে বীর নরসিংহ। তো মেনলি এটি কৃষ্ণদেবরায়, তিনি এই অমুক্ত মাল্যদিয়া এটি লেখেন। নেক্সট, আন্ডার হুজ অর্ডার দ্য মহাভারতা ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি? তো মহাভারতকে, ট্রান্সলেট করা হয়েছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কার আদেশে? আলাউদ্দিন হুসেন শাহ, জালালউদ্দিন নুসরত শাহ আর আছে হাজি ইলিয়াস। তো আলাউদ্দিন হুসেন শাহ তার আদেশে মহাভারতকে বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়েছিল। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী, আমরা জানি রামচরিত মানস, রামচরিত যে কাব্য সেটি সন্ধ্যাকর নন্দীর লেখা। নেক্সট, দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন? তো থার্ড ব্যাটেল অফ পানিপথ এটি কার কার মধ্যে হয়েছিল? থার্ড ব্যাটেল অফ পানিপথ, এখানে আছে মারাঠার আফগান, ব্রিটিশ অ্যান্ড রোহিলাস, শিখস অ্যান্ড জাটস, পাথানস আর সতনামিস। তো মারাঠা আর আহমেদ শাহ দুররানি আফগান, মারাঠা আর আহমেদ শাহ দুররানি আহমেদ আহমেদ শাহ দুররানি, সেই দুররানি দুররানি তিনি হলেন আফগান, আর মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল কত সালে? 1761। ঠিক আছে, সেখানে আফগানরা জয়ী হয়েছিল। তো থার্ড ব্যাটেল অফ পানিপথ 1761 হয়। নেক্সট, দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস? দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ আমরা জানি যে বাবর, তিনি ইব্রাহিম লোদিকে হারিয়েছিলেন কত সালে? 1526 সালে। কেমন? নেক্সট, আচ্ছা, বাবরনামা ওয়াজ রিটেন বাই? তো বাবরনামা ওয়াজ রিটেন বাই কার দ্বারা? বাবরনামা একটা স্বরচিত একটি জীবন কাহিনী, সেটিকে লিখেছিলেন বাবর নিজেই লিখেছিলেন, বাবর নিজেই লিখেছিলেন সেই বাবরনামা। শিবাজি ওয়াজ সাকসিডেড বাই? তো শিবাজি কার, শিবাজির পরে সাকসিডেড বাই মানে কি? শিবাজির পরে কে এসেছিলেন, শিবাজির পরে কে সিংহাসনে বসেছিলেন? তো শম্ভুজি, শিবাজি টু, রাজারাম আর তারাবাই, তো তিনি হলেন শম্ভুজি। নেক্সট, দ্য অথর অফ ফতুস সালাতিন? তাহলে ফতুস সালাতিন এটি কার লেখা? এটি বারিন, ইসামি, নাসিরু আর আছে বাতুতা, ইবনে বাতুতা। তো এটি ইসামির লেখা, ইসামির লেখা হচ্ছে ফতুস সালাতিন। কেমন? আচ্ছা,
The opponent of Akbar at the second battle of Panipat was the second battle of Panipat. A second battle of Panipat, Akbar's biruddhe ke chilen. To second battle hoche 1565 e hoyechilo. A 1565 e Akbar's bipokhe jini chilen tini hochen Abdul Lohani Himu, ar ache Joychand, ar ache Daulat Khan. To Himu, shei Himu, Dillir Himu, তিনি তার আকবরের বিপক্ষে লড়েছিলেন এই সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। আর পানিপথ কোথায় আছে? পানিপথ আছে হরিয়ানাতে। ঠিক আছে, পানিপথ আছে হরিয়ানাতে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ডিড ইন্ট্রোডিউস দ্য দোকানি কারেন্সি। তো দোকানি কারেন্সি, এই কারেন্সিটা মূলত কে স্টার্ট করেন? এখানে বলবানু ইলতুৎমিস, রাজিয়া আর মোহাম্মদ বিন তুগলক আছে। সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক, তিনি এই দোকানি কারেন্সিটা স্টার্ট করেন। হু ওয়াজ দ্য চোলা কিং টু হ্যাভ কনকোয়ার্ড বেঙ্গল। তাহলে চোলা কিং, সেই চোলা কিং কে যিনি বেঙ্গলকে কনকোয়ার বা জয়ী করেছিলেন? তো এখানে রাজা রাজা রাজেন্দ্র চোলা ওয়ান, আর রাজেন্দ্র চোলা টু, আর আছে রাজাধিরাজ। তো এখানে যে রাজা রাজা ওয়ান, তিনি এই বেঙ্গল বাংলাকে জয়ী করেছিলেন, তিনি চোলা কিং ছিলেন। হু অ্যামং দ্য মারাঠা পেস ওয়াজ ফলোড দ্য আইডল অফ হিন্দু পাদপাদ শাহী। তার মানে হিন্দু ধর্মের যে রক্ষাকর্তা, এই জিনিসটি প্রথম কারা ফলো কর, কে প্রথম ফলো করেছিলেন? বাজিরাও ওয়ান, বালাজি বিশ্বনাথ, আর আছে নারায়ণ রাও, মাধব রাও। তো এটি হলেন বাজিরাও ওয়ান। ঠিক আছে, নেক্সট, হু ফাউন্ডেড শিখিজম। আমরা জানি গুরু নানক, তিনি শিখিজম প্রথম স্টার্ট করেন। হু ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট সালতানেট অফ বেঙ্গল। তো ইন্ডিপেন্ডেন্ট, যেই স্বনির্ভর, মানে কারো অধীনে না, সেই কারো অধীনে না যে সুলতানেট বেঙ্গলের, সে তিনি কে প্রথম এটি চালু করেছিলেন? তো ইলিয়াস শাহ, মুর্শিদ আলী, মুর্শিদ কুলি খান, হুসেন শাহ, আলিবর্দি খান, ইনি হলেন ইলিয়াস শাহ। কেমন? নেক্সট, হু ওয়াজ দ্য জেনারেল অফ শের শাহ। তো শের শাহের জেনারেল কে ছিলেন? তিনি একজন ছিলেন হিন্দু, যার নাম আছে ব্রহ্মজিৎ গড়। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য হিন্দু সেন্ট টু হ্যাভ অ্যাজ ডিসিপল বোথ হিন্দুজ অ্যান্ড মুসলিম। তো এখানে আছে, আগে একবার পড়েছিলাম মুসলিম সেন্ট, যাকে হিন্দু মুসলিম দুজনে মেনে চলতো, এখানে বলেছে হিন্দু সেন্ট। তাহলে এদের মধ্যে কাদের হিন্দু এবং মুসলিম, হিন্দু সেন্ট যাকে মেনে চলতো? শ্রী চৈতন্য, রামানুজা, রবিদাস, আর আছে নামদেব। তো শ্রী চৈতন্য হচ্ছে সঠিক উত্তর, যাকে উভয় সম্প্রদায় মেনে চলতো। ঠিক আছে, আচ্ছা, হু ওয়াজ নোন অ্যাজ দ্য প্যারোট অফ হিন্দুস্তান। তো ভারতের তোতা পাখি, এটি কাকে বলা হতো? আমরা জানি আমির খুসরুকে ভারতের তোতা পাখি বলা হতো। কেমন? আচ্ছা, হু ওয়াজ অ্যামং দ্য মুঘল এম্পারার্স দ্য জিন্দা পীর টু দ্য সুন্নিস। তাহলে জিন্দা পীর কাকে বলা হতো? যিনি একজন সুলতান, সুলতান না, একজন সম্রাট ছিলেন, যিনি যিনি প্রচুর পরিমাণে ধার্মিক ছিলেন। তো এখানে ঔরঙ্গজেব, আকবর, বাবর আর হুমায়ুন, তো এদের মধ্যে ঔরঙ্গজেব হবে সঠিক উত্তর, যাকে জিন্দা পীর সুন্নিরা বলতো। নেক্সট, হু রোট আকবর নামা। তো আকবর নামা কে লিখেছেন? আকবর নামা আছে আবুল ফজল ফয়জি, আর আছে শেখ মুবারক, আর আছে তানসেন। তো আকবর নামা, আকবরের যে বৃত্তান্ত, সেটি কে লিখেছিলেন? আবুল ফজল, সেটি লিখেছিলেন আবুল ফজল। কেমন? আচ্ছা, হু ওয়াজ কল দ্য আকবর অফ কাশ্মীর। তো কাশ্মীরের আকবর কাকে বলা হতো? জয়নুল আবেদিন, হুসেন শাহ, বলবন, আর আছে সুজাউদ্দৌলা। তো জয়নুল আবেদিন হচ্ছে সঠিক উত্তর, জয়নুল আবেদিনকে আকবর অফ কাশ্মীর বা কাশ্মীরের আকবর বলা হতো। নেক্সট, হু ওয়াজ দ্য মুসলিম জেনারেল টু হ্যাভ কনকোয়ার্ড বেঙ্গল ইন 13th century AD। তো মুসলিম জেনারেল, যিনি 13th century বা 1200 দিকে বাংলা, বাংলাকে কনকোয়ার্ড বা জয়ী করেন, তো আফজাল খান, ইকতেরুদ্দিন বখতিয়ার খিলজি, চেঙ্গিস খা, আর আছে তেমুচিন। তো ইকতেরুদ্দিন বখতিয়ার খিলজি, তিনি জয় করেন বাংলাকে। আচ্ছা, হু কনভার্টেড শিখস ইন্টু আ মার্শাল রেস। তাহলে শিখ ধর্মকে একটি মার্শাল বা যুদ্ধে প্রস্তুতকারী একটা যে জাতি, সেই জাতিতে কনভার্ট করেন কে? তো এদের মধ্যে যে গুরু ছিলেন অর্জন দেব, গোবিন্দ সিং, আর আছে হরগোবিন্দ, আর আছে তেজ বাহাদুর। তো গোবিন্দ সিং, তিনি এই শিখ যে ধর্মীয় গোষ্ঠী, তাদেরকে মার্শাল যে রেশ, তাতে কনভার্ট করেন। হু ওয়াজ দ্য শিখ গুরু টু বি স্লটার্ড বাই ঔরঙ্গজেব। তো স্লটার্ড করা হয়েছিল ঔরঙ্গজেব, কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? রামদাস, গুরু তেজ বাহাদুর, অর্জন দেব, আর গোবিন্দ সিং, তিনি হলেন গুরু তেজ বাহাদুর। ঠিক আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট রিয়াল কিং অফ দ্য সুলতানেট। তো ফার্স্ট রিয়াল কিং, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে যে প্রকৃত রাজা বা কিং, কুতুবুদ্দিন, ইলতুৎমিস, বলবন, আলাউদ্দিন। তো ইলতুৎমিসের অনেক রকম ভূমিকা রয়েছে এবং তার যে শাসনকাল সেটি অনেক বেটার ছিল।
তো এখানে ইলতুৎমিশ হচ্ছে সঠিক উত্তর, যিনি হচ্ছেন রিয়াল কিং। আচ্ছা, হু হ্যাজ বিন ডিসক্রাইবড বাই দ্য এলাইটস অ্যাজ দ্য আকবর অফ সুলতানেট। তো সুলতানেট বা সুলতানেট বা সুলতানেদের মধ্যে আকবর, এদের মধ্যে কারা, এই সুলতানেটদের মধ্যে আকবর এই কথাটি বলতেন, কাকে বলা হতো। তো এখানে কি ইলতুৎমিশ, বলবন, আর আছে আলাউদ্দিন খিলজি, আর আছে ফিরোজ শাহ তুঘলক। তো ফিরোজ শাহ তুঘলককে বলা হতো, তার কারণ কি, কারণ তিনি আকবরের মতোই অনেক জনহিতকর যে কাজ, যেমন হসপিটাল তৈরি করা, রাস্তা মেরামত করা, নানা রকম যে বাজার কন্ট্রোল, সেই সমস্ত জিনিস তিনি করেছিলেন, তাই তাকে আকবর অফ মানে সুলতানেটের আকবর বলা হতো। কেমন, ঠিক আছে, যদিও আকবর পরে এসেছিলেন কিন্তু তাকে বলা হয়। নেক্সট, হু রোট রামচরিত। তো আমরা জানি সন্ধ্যাকর নন্দী, তিনি রামচরিত মানস, তিনি লিখেছিলেন, আগে একবার পড়লাম। হু হ্যাজ ডিফিটেড অ্যাট কানৌজ ইন দ্য হ্যান্ডস অফ শেরশাহ ইন 1540। তো হু হ্যাজ ডিফিটেড অ্যাট কানৌজ, কানৌজে শেরশাহের দ্বারা কে পরাজিত হন। তো 1540তে কে পরাজিত হন, 1540তে তখন মুঘলেরা চলে এসেছে, বাবর, আকবর, হুমায়ুন আর জাহাঙ্গীর। তো হুমায়ুন তিনি একবার তার সিংহাসন থেকে বিচ্যুত হন এবং পরে আবার সেই সিংহাসন লাভ করেন। তো 1540তে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন। কেমন, আচ্ছা, এখানে কি আছে, আমির খসরু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, আমির খসরু কার কোর্ট পোয়েট, আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খিলজি, বলবন, গিয়াসুদ্দিন তুঘলক আর আকবর। তো আমির খসরু অনেকের সময় ছিলেন, অনেক যে সুলতান এবং যে মুঘল সম্রাট ছিলেন তাদের সময় ছিলেন। তো এখানে আমির খসরু কার সময় ছিলেন, সরি, সুলতান যাদের সময় তাদের সময় ছিলেন। তো এখানে আলাউদ্দিন খলজি, সে আলাউদ্দিন খিলজির সময় আমির খসরু ছিলেন। দ্য বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, তাহলে বিক্রমশিলা বিহার যেটা বিহারে আছে, বিক্রমশিলা বিহার যেটি বিহারে আছে, সেই বিহারে এটি কে প্রথম এটি স্থাপন করেন, মহিপালা ওয়ান, দেবপালা, আর আছে সুরাপালা, ধর্মপালা, এটি স্থাপন করেন ধর্মপালা বা ধর্মপাল। কেমন, দ্য ফাউন্ডার অফ বাহমানি কিংডম। তো একটু আগে বাহমানি কিংডমটি দেখিয়েছিলাম ম্যাপে, আলাউদ্দিন মুজাহিদ শাহ, আহমেদ শাহ, আলাউদ্দিন বাহমন শাহ, আর আছে তাজউদ্দিন ফিরোজ শাহ। তা আলাউদ্দিন বাহমন শাহ তিনি বাহামনি কিংডম তিনি স্থাপন করেন, এর সূচনা করেন। কেমন, হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। তো আমরা জানি যে সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা, তিনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, তারপরে যারা এসেছিল তারা ইন্ডিপেন্ডেন্ট ছিল না, কোথাও না কোথাও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে তারা কাজ করত, সেই জন্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা বলবো সিরাজদৌল্লা। নেক্সট, সুলাপানি ওয়াজ এ ফেমাস আর্টিস্ট অফ, সুলাপানি কাদের সময় ফেমাস আর্টিস্ট ছিলেন, কুষাণ, গুপ্ত, পাল, সেন, তিনি সেন যে সময় সেই সেন সময়ে তিনি ফেমাস একজন আর্টিস্ট ছিলেন। কেমন, আচ্ছা, দ্য গুরুমুখী স্ক্রিপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস বাই, তো গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু অঙ্গদ, গুরু নানক। তো আমরা গুরুমুখী, এই মুখের সঙ্গে কানেক্টেড একটা ওয়ার্ড মনে রাখবো, অঙ্গ, অঙ্গ মানে শরীর। তো আমরা যখনই গুরুমুখী মুখ থাকবে আমরা অঙ্গ, গুরু অঙ্গদকে আমরা সঠিক দেব, যে তাহলে গুরুমুখী যে স্ক্রিপ্ট তার রচনা করেন গুরু অঙ্গদ। হোয়েন ডিড ইকতিরুদ্দিন বখতিয়ার খিলজি ইনভেডেড বেঙ্গল, তাহলে কত সালে এই ইকতিরুদ্দিন বখতিয়ার খিলজি তিনি বেঙ্গলকে কনকুয়েট করেন বা ইনভেড করেন মানে লুট করেন, 1194, 1199, 1202, 1206, তিনি 1202-এ তিনি ইনভেড করেন। কেমন, নেম ওয়ান ফেমাস পোয়েট অফ দ্য দিল্লি সুলতানেট হু ওয়াজ অ্যাডর্নড উইথ দ্য টাইটেল দ্য প্যারট অফ হিন্দুস্তান। আগে বললাম যে ভারতের তোতা পাখি আমির খসরু। দ্য ব্যাটেল অফ তরাই ওয়াজ ফট বিটুইন মাহমুদ অফ ঘোরি অ্যান্ড, তাহলে ব্যাটেল অফ তরাই আমরা আগেও আবার পড়লাম যে 1192 আর 1191 আর 1192, 1191 একবার ফার্স্ট হয়েছিল আর দেন 1192 সেকেন্ড হয়েছিল। তো এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন আর সেকেন্ড যুদ্ধে মেহমুদ ঘোরি জয়ী হয়েছিলেন। তো এখানে কার বিরুদ্ধে হবে, পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে হবে, ঠিক আছে। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম, ইকতা সিস্টেম কে চালু করেছিলেন, আগে একবার পড়লাম ইলতুৎমিশ, তো ইলতুৎমিশ ইকতা সিস্টেম চালু করেছিলেন। আচ্ছা, আদিনা মস্ক, হু বিল্ড দ্য ফেমাস আদিনা মস্ক, আদিনা মস্ক কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গলে যে মালদা সেই মালদাতে আদিনা মস্ক আছে, মালদাতে আদিনা মস্ক আছে, এটি কে স্থাপন করেন, এটি ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ, আর আছে হামজা শাহ, এটি সিকান্দার শাহ তিনি তৈরি করেন। নেম দ্য বেঙ্গলি পোয়েট হু ওয়াজ কনফার্ড উইথ দ্য টাইটেল গুণরাজ খান ইন দ্য সুলতানেট পিরিয়ড। তো বেঙ্গলি একজন পোয়েট, বাংলার একজন
কবি তাকে গুণরাজ খান সুলতানেট বা সুলতানরা বলতেন, তিনি কে? জ্ঞানদাস, গোবিন্দদাস, মালাধার বসু আর আছে চণ্ডীদাস, তিনি হলেন মালাধার বসু, তাকে জ্ঞানরাজ বলা হতো। ঠিক আছে, চলো নেক্সট। হু রোট হুমায়ুননামা? তো হুমায়ুননামা কে লিখেছিলেন? এখানে আছে আবুল ফজল, আর আছে ফয়জি, আর আছে বাদাউনি, গুলবাদান বেগম। তো হুমায়ুননামা, হুমায়ুননামায় লিখেছিলেন তার বোন, তার সিস্টার নাম কি গুলবাদান বেগম, তিনি লিখেছিলেন। আর তাকে কে বলেছিলেন লিখতে? তাকে বলেছিলেন আকবর, মানে হুমায়ুনের ছেলে। ঠিক আছে, হুমায়ুনের ছেলে আকবর তার পিসিকে বলেছিলেন যে তিনি যাতে হুমায়ুননামা লেখেন তার পিতার নামে। কেমন? হু ইন্ট্রোডিউসড কাবুলিয়াতান পাট্টা? কাবুলিয়াতান পাট্টা কে প্রথম চালু করেন, ইন্ট্রোডিউসড? বাবর, শেরশাহ, আকবর, শাহজাহান। তো শাহজাহান এই যে কাবুলিয়াতান পাট্টা, তিনি এটি স্টার্ট করেন। হু ওয়াজ কল জিন্দা পীর অর লিভিং সেন্ট ইন মুঘল পিরিয়ড? আগে একবার বললাম ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবকে বলা হয়। নেম দ্য সুলতান হু ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া? তো রেশনিং সিস্টেম আগে একবার বললাম, আলাউদ্দিন খিলজি। হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি ওয়ান্টেড টু বিকাম সেকেন্ড আলেকজান্ডার কনকোয়ার ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে সেকেন্ড আলেকজান্ডার কে হতে চেয়েছিলেন? তিনি গোটা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গাকে তিনি জয়ী করতে চেয়েছিলেন। তো তিনি কে? আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বলবন, আর আছে মোহাম্মদ বিন তুগলক, আর নান অব দ্য অ্যাবাব। তো আমরা জানি আলাউদ্দিন খিলজি, তিনি চেয়েছিলেন যে সারা পৃথিবীকে জয় করে তিনি সেকেন্ড আলেকজান্ডার উপাধি নেবেন। হোয়াট ডিড ইকতা মিন ডিউরিং দ্য সালতানেট পিরিয়ড? তো আগে একবার পড়লাম, তো আ ফর্ম অফ স্যালুটেশন, একটি উপাধি মাত্র, আর আছে অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল গ্র্যান্ট অফ ল্যান্ড রেভিনিউ ফ্রম আ ভিলেজ অর টেরিটরি, আর নান অব দ্য অ্যাবাম। দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ, একটি ভিলেজ টেরিটরিতে যে ল্যান্ড রেভিনিউ আসে সেই জিনিসটি হচ্ছে, বা সেই জিনিসটিকে বলা হয় ইকতা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, হোয়াট ইজ ইবাদত খানা অ্যাট ফতেপুর সিকরি? তো ইবাদত খানা, সেটি কি ইবাদত খানা ফতেপুর সিকরি? ফতেপুর সিকরি আগ্রাতে আছে, সেটি ইবাদত খানা, সেটি কি? আ ম্যাগনিফিসিয়েন্ট বিল্ডিং ফর রেসিডেন্স, আ হাউস ফর রিলিজিয়াস ডিসকোর্সেস অফ অল রিলিজিয়ান্স, আ হাউস অফ ইটিং। তো আকবর এটি চালু করেছিলেন দিল্লি, আগ্রার যে ফতেপুর সিকরি সেখানে। তো সেখানে এটি মূলত একটি সমস্ত ধর্মের মানুষদের রিলিজিয়াস ডে আলোচনা করা হয়, সেই জিনিসটি এখানে করা হয় ফতেপুর সিকরি। কেমন? আচ্ছা, নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ 1738, 1739, আর আছে 1740, 1741। তো নাদির শাহ 1739-এ নাদির শাহ ইনভেড করেছিল, লুট করেছিল ইন্ডিয়াকে। হু ওয়াজ দ্য অথর অফ রাজ তরঙ্গিনী? তো আমরা জানি কলহন, এই রাজ তরঙ্গিনী, এটি মূলত কাশ্মীর নিয়ে রয়েছে, কাশ্মীরের ওপর বৃত্তান্ত। তো কলহনের লেখা, আর এটি সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে সংস্কৃত যে ভাষা সেই ভাষায় লেখা। হোয়েন ডিড জেঙ্গিস খান ইনভেড ইন্ডিয়া? তো 1211, 1221, 1339 আর 1526। তো 1221-এ ব্যাটেল অফ কাশ্মীর, এই ব্যাটেল অফ কাশ্মীর বা কাশ্মীরের যুদ্ধ, সেখানে চেঙ্গিস খান ইনভেড করেছিল ইন্ডিয়াকে। হোয়াট ইজ আদিগ্রন্থ? আদিগ্রন্থ কি? আ রিলিজিয়াস বুক অফ শিখ, আ বুক হুইচ গেভ দ্য ফান্ডামেন্টাল কোডস অফ দ্য হিউম্যান কন্ডাক্ট, আ বুক হুইচ গাইড দ্য রুলার্স অফ মেডিভাল ইন্ডিয়া, নান অব দ্য অ্যাবাব। তো আমরা জানি শিখ ধর্মের একটি পবিত্র গ্রন্থ হচ্ছে আদিগ্রন্থ। আচ্ছা, শিবাজিজ করোনেশন টুক প্লেস ইন দ্য ইয়ার অফ? কত সালে শিবাজি তার সিংহাসনে বসেছিলেন? 1672, 1673, 1674, আর আছে 1675। তো এখানে যে 1674, তিনি এই সালে সিংহাসনে বসেন। নেক্সট, হুইচ অফিসার ওয়াজ কল্ড বক্সি ডিউরিং দ্য রুলার অফ আকবর? তো এখানে বক্সি কথাটি কাকে বলা হতো? অ্যান অফিসার ইন চার্জ অফ টাউন অ্যাডমিনিস্ট্রেশন, অফিসার ইন চার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন, অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার, নান অব দ্য অ্যাবাব। তো বক্সি বলা হতো মেনলি এই মিলিটারি অর্গানাইজেশনের যারা ইনচার্জ হতেন তাদেরকে আকবরের সময়ে বক্সি বলা হতো। ঠিক আছে, হোয়াট ইজ খুতবা? তো খুতবা, আ সারমন রেড ইন দ্য নেম অফ দ্য রুলিং কিং অ্যাট ফ্রাইডে প্রেয়ার্স, অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য কিং, অ্যা পানিশমেন্ট গিভেন বাই দ্য কিং। তো শুক্রবারে মুসলিম ধর্মে শুক্রবারে যেই প্রেয়ারের আগে রুলিং কিং তার উপরে একটি পাঠ করা হয়, সেই পাঠকে বলা হয় খুতবা। ঠিক আছে,
তো এখানে সারমন রিড ইন দ্য নেম অফ দ্য রুলিং কিং, সেটি হচ্ছে ফ্রাইডে প্রেয়ার্সে, সেটি হচ্ছে খুতবা। হু অব দ্য ফলোয়িং কনকার টেরিটরি ইন ইন্ডিয়া অ্যান্ড ফাউন্ডেড অ্যান এম্পায়ার ইন দ্য নেম অফ হিজ অ্যানসিস্টার্স, তাহলে কোন রাজা তার অ্যানসিস্টার পূর্বপুরুষদের নামে তার যে তাদের যে পূর্বপুরুষ তাদের যে ব্যাক হিস্ট্রি আছে তার উপর নাম করে তাদের একটি এম্পায়ার বা রাজত্ব প্রতিস্থাপন করে। হুমায়ুন, শেরশাহ, বাবর, তো আমরা জানি বাবর মুঘল যেই মুঘল যে রাজত্ব শুরু হয়েছিল সেটি শুরু করেছিলেন বাবর, সেই নাম এসেছিল তার পূর্বপুরুষদের থেকে। ঠিক আছে, নেক্সট, বাবর নামা ওয়াজ রিটেন বাই, আগে একবার বললাম বাবর নিজেই লিখেছিলেন বাবর নামা। নেক্সট, হু ইন্ট্রোডিউস দিন ই ইলাহি, তো দিন ই ইলাহি এটিকে ইন্ট্রোডিউস বা চালু করেছিলেন, তো দিন ই ইলাহি একটা আলাদা একটি ধর্মমত যেখানে নানান ধর্মের ভালো ভালো জিনিসগুলো ইনক্লুড করে একটি ধর্ম ধার্মিক যে ধারণা সেটি স্থাপন করতে চেয়েছিলেন আকবর সেই 1582 সালে, সেটি হচ্ছে দিন ই ইলাহি। একটু আগে পড়লাম, আবার বলে দিলাম, হু রোট তাহকিক ই হিন্দ, তো তাহকিক ই হিন্দ এটিকে রচনা করেন, এটি আল বিরুনি, আল ভিলাদারি, সলেমান আর আল মাসুদি। তো আল বিরুনি তিনি তাহকিক ই হিন্দ এটি লেখেন। হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল, তো এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে হুসেন শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, নুসরাত শাহ আর আছে ইলিয়াস শাহ। তো গিয়াসুদ্দিন মাহমুদ শাহ তিনি হচ্ছেন লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান, সুলতান বলা হয়েছে। আমরা আগে বললাম যে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট একজন রাজত্ব করেছেন, তিনি হচ্ছেন নবাব, তিনি হচ্ছেন আমাদের সিরাজউদ্দৌলা, এখানে সুলতান বলা হয়েছে, তো সুলতান হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং দিল্লি সুলতানস হ্যাড সেট আপ আ সেপারেট ডিপার্টমেন্ট অফ স্লেভস, তো স্লেভদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করেছেন কে, ইলতুৎমিস, বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। আগে একবার বললাম যে ফিরোজ শাহ তুগলকের অনেক ভালো ভালো কাজ রয়েছে, তো সেই কাজের একটি নিদর্শন হচ্ছে স্লেভ বা যারা কৃত দাস ছিল তাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট খোলা। ডিউরিং দ্য রেইন অফ হুইচ সুলতান জেঙ্গিস খান ইনভেডেড ইন্ডিয়া, তো জেঙ্গিস খান সেই সময়ে ভারতকে আক্রমণ করে কার সময়, কিন্তু তিনি খুব একটা ভয় পাননি আর খুব একটা বেশি তাকে রেজিস্ট করতেও যাননি, যাতে যুদ্ধ বাঁধে নিজের মতো ছিলেন, কোনো প্রবলেম হয়নি। সেই সালটা হচ্ছে 1221, তো সেই সময় গিয়েছিলেন ইলতুৎমিশ। নেক্সট, ডিউরিং দ্য রেইন অফ হুইচ রুলার ইবন বতুতা কেম টু ইন্ডিয়া, তো ইবন বতুতা কার সময় এসেছিলেন, ইবনে বতুতা এসেছিলেন আকবর, আর আছে মোহাম্মদ বিন তুগলক, আর আছে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, তো তিনি হচ্ছেন মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস দ্যাট আকবর কুড নট অ্যানেক্স, তো আকবর কোন জায়গাগুলি অ্যানেক্স করতে পারেনি, তো কাশ্মীর করেছিলেন, বেঙ্গল করেছিলেন, বিহার করেছিলেন, আসাম একমাত্র করতে পারেনি। ঠিক আছে, নেক্সট, দ্য বাহমানি কিংডম বিজয়নগর এম্পায়ার ক্লাশড ফ্রিকুয়েন্টলি ওভার দ্য টেরিটরি অফ, তাহলে বাহমানি কিংডম আর বিজয়নগর কিংডম তাদের যে যুদ্ধের জায়গা, তাদের যুদ্ধের জায়গা একটি ছোট্ট একটি সামান্য একটি জায়গা নিয়ে সেই রায়চুর দোয়াব, মানে হচ্ছে কৃষ্ণা আর তুঙ্গভাদ্রা যে নদী, সেই নদীর মাঝখানে যে জায়গা, সেই রায়চুর দোয়াবের ওপর তাদের নজর ছিল এবং তার জন্য তাদের মধ্যে যুদ্ধ হতো। এখানে ছিল বাহমানি কিংডম আর এখানে ছিল বিজয়নগর কিংডম তাদের মধ্যে। কেমন, নেক্সট, হু স্টার্টেড টু বিল্ড কুতুব মিনার ইন দিল্লি, তো দিল্লিতে কে কুতুব মিনার এটির স্থাপন শুরু করেছিলেন, তো কুতুবুদ্দিন আইবাক, ইলতুৎমিস, বলবান আর আছে আলাউদ্দিন খিলজি। কুতুবুদ্দিন আইবাক তিনি স্টার্ট করেছিলেন কত সালে, 1192তে তিনি স্টার্ট করেছিলেন। নেক্সট, টু হুইচ প্লেস ডিড মুর্শিদ কুলিখা ট্রান্সফার হিজ ক্যাপিটাল ফ্রম ঢাকা, তো ঢাকা থেকে কোথায় নিয়ে এসেছিলেন তার ক্যাপিটাল মুর্শিদ কুলিখা, মুর্শিদাবাদ। নেক্সট, গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ, তো আমরা জানি পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা, সেই একটি মাৎসন্যায় যে একটি সিচুয়েশান চলছিল, একটি অন্ধকার যুগ, সেই অন্ধকার যুগ থেকে তিনি বার করে এনেছিলেন বাংলাকে, সেই 750 থেকে অলমোস্ট 1150 পর্যন্ত এই পাল বংশ রাজত্ব করেছিল পাল বংশ। তো গোপাল হচ্ছেন ফাউন্ডার অফ পাল যে ডায়নাস্টি। কেমন, নেক্সট, ডিউরিং হুজ রেইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, তো কার সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম
ফ্যাক্টরি স্থাপন করেন তিনি কার সময়ে? এটি গুজরাটে প্রথম স্থাপন করেন কত সালে? 1613-এ। আর এটি সুরাটে, তো সুরাটে এটি স্থাপন করেন তো জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ ওয়ান, তো সেটি হলো জাহাঙ্গীর। নেক্সট, হুইচ সুলতান অফ দিল্লি ব্রট ওয়ান অশোকান পিলার টু দিল্লি? তো অশোকান পিলার, অশোকান পিলার সেটিকে হুইচ সুলতান অফ দিল্লি ব্রট ওয়ান অশোকান পিলার টু দিল্লি? আচ্ছা, সেই দিল্লিতে আনা হয়েছিল, দিল্লিতে আনা হয়েছিল কোথা থেকে? আগ্রা থেকে নিয়ে আসা হয়েছিল, আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। কে নিয়ে এসেছিলেন? সেই দিল্লির যে তোপা, আগ্রার যেই তোপাড়া, তোপাড়া হরিয়ানাতে আছে মেনলি এখন, তো সেই জায়গা থেকে এটি মূলত দিল্লিতে আনা হয়েছিল। দিল্লিতে আনা হয়েছিল ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুঘলক, আর আছে ফিরোজ শাহ তুঘলক। তো এটি ফিরোজ শাহ তুঘলক, তিনি এনেছিলেন। কেমন? আচ্ছা ঠিক আছে, অশোকান পিলার তোপাড়া, যে হরিয়ানার তোপাড়া, সেই হরিয়ানার তোপাড়া থেকে মেনলি তিনি এনেছিলেন দিল্লিতে ফিরোজ শাহ তুঘলক। হুইচ মুসলিম ইনভেডার কনকোয়ার্ড বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ লক্ষ্মণ সেনা? তো লক্ষ্মণ সেন, লক্ষ্মণ সেনের সময়ে কে বাংলাকে আক্রমণ করেছিলেন এবং লুট করেছিলেন? তো 1203 বখতিয়ার খিলজি, তিনি বাংলাকে আক্রমণ করেছিলেন। সেই সময় লক্ষ্মণ সেন ছিলেন সেখানকার, শাসন করছিলেন সেন বংশের। হু ওয়াজ দ্য কৈবর্ত চিফ হু রেবেল এগেনস্ট দ্য পালা রুলার মহিপালা টু অফ বেঙ্গল? তো এখানে কৈবর্ত রেভেলিয়ন, তার যে লিডার ছিলেন সেই লিডারের নাম কি? সেই লিডারের নাম হচ্ছে দিব্যা। ঠিক আছে, দ্য কালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট মিলিটারি এক্সপ্লয়েট অফ পালা রুলার। তো কালিমপুর জায়গাটা কোথায়? কালিমপুর জায়গাটা মালদাতে আছে। আর এই কপার প্লেটটি কার, কোন মিলিটারি যে এক্সপ্লয়েট অফ পালা রুলার, মানে মিলিটারি যে তাদের যে অপশাসন সেই জিনিসটি করত, সেই কপার প্লেটে পাওয়া যায়। দেবপালা, রামাপালা, ধর্মপালা, আর আছে মহিপালা। তো ধর্মপালা হচ্ছে সঠিক উত্তর। কেমন, হু ওয়াজ দ্য অথর অফ দ্য তারিখ-ই ফিরোজ শাহি? তো তারিখ-ই ফিরোজ শাহি এটি কে লিখেছিলেন? এটি আব্দুল ফজল, মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বারুনি, তো আর আছে আল বিরুনি। তো জিয়াউদ্দিন বারুনি হচ্ছে সঠিক উত্তর, যিনি এটি তারিখ-ই ফিরোজ শাহি এটি লেখেন। হু ওয়াজ তোদরমল? তাহলে তোদরমলকে মিনিস্টার অফ শের শাহ, আর আছে আর রেভিনিউ এক্সপার্ট ইন আকবরস কোর্ট, আর আছে প্রিন্স, প্রিন্স অফ মাওয়ার, মারওয়ার হবে, অ্যান্ড অফিসার ইন জাহাঙ্গীরস আর্মি। তো রেভিনিউ এক্সপার্ট, তিনি একজন খুব বড় রেভিনিউ এক্সপার্ট, যে জাপ্তি দশালা, এই যে সিস্টেমগুলো, জাপ্তি দশালা, এই সিস্টেমগুলো তিনি আকবরের সময় করেছিলেন। তিনি একজন রেভিনিউ এক্সপার্ট, রাজস্ব আদায়কারী তার এক্সপার্ট। হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সালতানেট? তো দিল্লি সালতানেটের যে লাস্ট সুলতান, তিনি কে? তো তারপরে মুঘল যেই রাজত্ব সেটি শুরু হয় আলাউদ্দিন আলম শাহ, ইব্রাহিম লোদি, বাহলুল লোদি, আর আছে সিকান্দার লোদি। তো পানিপথের যুদ্ধে হেরে যান ইব্রাহিম লোদি, তিনি হচ্ছেন লাস্ট দিল্লি সালতানেত। হু ওয়াজ নাসিরুদ্দিন চিরাগ? তো নাসিরুদ্দিন চিরাগকে আ সুলতান অফ দ্য খিলজি ডাইনেস্টি, আ সুফিসেন্ট, আ মিনিস্টার অফ দ্য গিয়াসুদ্দিন বলবন, আ মিলিটারি, মিলিটারি অফিসার ইন আলাউদ্দিন খিলজিজ আর্মি। তো নাসিরুদ্দিন চিরাগ তিনি একজন ছিলেন সুফিসেন্ট, মানে সুফি সম্প্রদায়ের একজন সেন্ট। হু ওয়াজ দ্য বাবার্স মেন অ্যাডভার্সারি ইন দ্য ব্যাটেল অফ খানওয়া? তো ব্যাটেল অফ খানওয়াতে বাবরের যেই যুদ্ধ, বাবরের সাথে যিনি যুদ্ধ করেছিলেন, তিনি কে? মেহমুদ লোদি, হিমু, আর আছে রানা সঙ্গ, আর আছে নানদ দ্য অ্যাবাম, তিনি হচ্ছেন রানা সঙ্গ। 1527-এ হয়েছিল, 1527-এ হয়েছিল সেই যুদ্ধ। কেমন, ব্যাটেল অফ খানওয়া, ব্যাটেল অফ খানওয়া হয়েছিল 1527-এ রানা সঙ্গের সাথে। আচ্ছা, হু অ্যামাং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীরস কোর্ট? তো জাহাঙ্গীরের কোর্টে, জাহাঙ্গীর মুঘল সম্রাট, তার কোর্টে নিগলো কোনটি? ফ্রাঙ্কোশিস, বার্নিয়ার, থমাস রো, আর আছে আলতেনিয়াস নিকিতিন, কে তিনি ভিজিট করেছিলেন? তো স্যার থমাস রো, তিনি জাহাঙ্গীরের কোর্টে এসেছিলেন। হুইচ মুঘল এম্পায়ার ট্রান্সফার্ড দ্য মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? তো আগ্রা থেকে দিল্লি, বা আগ্রা থেকে দিল্লি, আগ্রা থেকে দিল্লি এই ট্রান্সফার, ক্যাপিটাল ট্রান্সফার কে করেছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব,
শাহজাহান, আর আছে বাহাদুর শাহ, তো তিনি হলেন শাহজাহান। ঠিক আছে, শাহজাহান আগ্রা থেকে দিল্লি করেন, আগ্রাতে তিনি তাজমহল স্থাপন করেন, আর তারপরে তিনি আগ্রা থেকে দিল্লির যে ট্রান্সফার সেটি কমপ্লিট করেন। হু ওয়াজ দ্য মুঘল এম্পারার ডিউরিং হুজ রেইন নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া? তো নাদির শাহ যেই সময় এসেছিলেন, সে সালটা আগে একবার বললাম, 1739, একবার প্রশ্ন এসেছিল কার সময়ে? ফারুক শিয়ার, বাহাদুর শাহ, মোহাম্মদ শাহর আছে শাহ আলম। তো মোহাম্মদ শাহর সময়ে তিনি ইনভেড করেন। ইন হুইচ ইয়ার ডিড মেহমুদ বিন কাসিম কনকার সিন্ধ? তো সিন্ধ ব্যাটেল একটি যুদ্ধ হয়েছিল কত সালে, সেটি অনেক অনেক বছর আগে, প্রথমের দিকে, সেটি 712, 715, 718, 721, সেটি হলো 712, আর এটিকে বলা হয় ব্যাটেল অফ আরোর, ব্যাটেল অফ আরোর বলা হয়। হাউ মেনি টাইমস ডিড সুলতান মেহমুদ অফ গজনি ইনভেড ইন্ডিয়া? তাহলে কতবার সুলতান মেহমুদ অফ গজনি ভারতকে আক্রমণ করেছিল? ইনি করেছিলেন 12, 17, 5, 20, 17 বার, 1002 থেকে 1030-এর মধ্যে 17 বার তিনি আক্রমণ করেছিলেন। হু ইন্ট্রোডিউস দ্য কৌলিনিয়া সিস্টেম ইন বেঙ্গল? কৌলিনিয়া সিস্টেম কি? কৌলিনিয়া সিস্টেম হচ্ছে যে নিচু যেই কুলীন সম্প্রদায়ের মহিলারা, তারা উঁচু সম্প্রদায়ের পুরুষদের সাথে বিয়ে করতে পারবে, এই একটি যে বৈবাহিক একটি সামাজিক নিয়ম, সেই সেই নিয়ম, সেটি সেন সময়, সেন যে আমল, সেন সাম্রাজ্য সেই সময়ে এটি ছিল বাংলাতে। গোপাল বল্লল সেন, আর আছে লক্ষ্মণ সেন ধর্মপালা, তো এটি হচ্ছে বল্লল সেন হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি? স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে? এলতুৎমিশ, বলবন, নাসিরুদ্দিন, কুতুবুদ্দিন আইবক, তো তিনি হলেন কুতুবুদ্দিন আইবেক। হু ওয়াজ দ্য জালালুদ্দিন মঙ্গরবাণী? জালালুদ্দিন মঙ্গরবাণী কে? রুলার অফ দ্য আফগানিস্তান, পার্সিয়া, মঙ্গোলিয়া, খাজিরাম বা খিবা, তিনি হলেন খাজিরাম বা খিবা, তার রুলার জালালুদ্দিন মঙ্গরবাণী। নেক্সট, হু ইনভাইটেড বাবার টু ইনভেড ইন্ডিয়া? তো তিনি একজন ইব্রাহিম লোদির কাছাকাছি একজন মানুষ ছিলেন, রিলেটিভসদের মধ্যে, ইব্রাহিম লোদি, সেখানকার লোদি, দৌলত খান লোদি, আর আছে শেরশাহ, তিনি হলেন দৌলত খান লোদি, যিনি ইনভাইট করেছিলেন বাবারকে ইব্রাহিম লোদির বিরুদ্ধে পানিপথের যুদ্ধে আসার জন্য, এবং যাতে লোদি যে ডায়নাস্টি সেটি ধ্বংস হয়। হু অব দ্য ফলোয়িং বিকেম আ মেম্বার অব দ্য দিনহি ইলাহি? তো আকবর যে দিনহি ইলাহি ধর্মর যে একটি কনসেপ্ট তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটির প্রথম তিনি, তার একটি মেম্বার এখানে কে ছিলেন? রাজা মানসিং, আর আছে তোদরমাল, আর আছে তানসেন, আর আছে রাজা বীরবল। তো এর সঠিক উত্তর হবে রাজা বীরবল। কেমন? হোয়াট ওয়াজ দ্য দাম? তো দাম কি? দাম হচ্ছে কপার কয়েন ইন্ট্রোডিউস বাই শেরশাহ, আকবর, শাহজাহান, আওরঙ্গজেব। তো শেরশাহ তিনি একটি কপার কয়েন তিনি স্টার্ট করেন, সেই কপার কয়েনটিকে দাম বলা হয়। হুইচ মোগল এম্পায়ার সাবডিউড দ্য পর্তুগিজ ইন বেঙ্গল? তো মোগল এম্পায়ার কে পর্তুগিজদের বারবারন্ত, সেই বারবারন্তকে তিনি প্রতিহত করেন। এখানে কে আছে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আর আছে ঔরঙ্গজেব, তিনি হলেন শাহজাহান। নেক্সট, হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যাসেন্ড দ্য থ্রোন? তো সিরাজউদ্দৌলা কত সালে অ্যাসেন্ড করেছিলেন? 1757-তে, যে পলাশের যুদ্ধে তিনি হেরে যান এবং তাকে মেরে ফেলা হয়, তার আগের বছর 1756 সালে তিনি সিংহাসনে বসেন। দ্য মুঘল এম্পারার শাহজাহান ডাইড ইন? তো শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দী করে, বন্দী অবস্থায় রেখেছিল, এবং তারপরে অনেক দিন বন্দি থাকার পরে তিনি মারা যান। তো কত সালে মারা যান? সেটি আগ্রা ফোর্টে তিনি মারা যান। কত সালে তিনি মারা যান? 1666-এ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহমানি ডাইনেস্টি? তো আগে একবার পড়লাম, এখানে আলাউদ্দিন হাসান বাহমান শাহ অপশান আছে, ওইটি হবে সঠিক উত্তর। সুফিজম রিস্ট ইন্ডিয়া ইন দ্য 11th century, 12th century, আর আছে 14th century, আর আছে 13th century, তো 12th century বা 1100 সাল থেকে এই শুরু হয়েছিল, তারপরে সুফিজম ভারতে আসে। ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস? তো সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, এটি আকবর ভার্সেস দিল্লির হিমু, তার মধ্যে হয়েছিল কত সালে? 1556-এ, আগে একবার বলেছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য দিল্লি সালতানেট? তো দিল্লি সালতানেটের যে ফাউন্ডার সেটি কি? আগে একবার বললাম, সেটি হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। কেমন? নেক্সট, হোয়ার ইজ দ্য টুম্ব অফ জাহাঙ্গীর সিচুয়েটেড? তো জাহাঙ্গীরের যে টুম্ব বা তার যে কবরস্থান, সেটি কোথায় অবস্থিত?
সেটি আছে পাকিস্তানে লাহোরে। নেক্সট, নেম দ্য মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ ফাউন্ডিং হিন্দু এম্পায়ার বিফোর মারাঠাস। তো মারাঠা তাদের সামনে হিন্দু এম্পায়ার, যে হিন্দুদের একটি সাম্রাজ্য সেটি স্থাপন করার একটা আইডিয়া দিয়েছিলেন কে? শিবাজি বালাজি বিশ্বনাথ, আর আছে বালাজি রাও ওয়ান আর বালাজি রাও টু। তিনি হলেন বালাজি রাও বাজিরাও ওয়ান, সেই বাজিরাও ওয়ান তিনি সেই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন। আইডেন্টিফাই দ্য মুঘল পেইন্টার নট মেনশনড বাই আবুল ফজল। তো আবুল ফজল কার এখানে নাম উল্লেখ করেনি? তিনি হলেন মনসুর ফারুকি মাস্কিন আর মুকুন্দ, এদের নাম তিনি উল্লেখ করেছিলেন, বাট এই মনসুরের নাম তিনি উল্লেখ করেননি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অফ দ্য স্লেভ ডাইনেস্টি ওয়াজ নট আ স্লেভ। আচ্ছা, এখানে যাদের অপশান আছে তাদের মধ্যে কে স্লেভ ছিলেন না? তো আমরা জানি রিজিয়া, সুলতান রাজিয়া, তিনি 1236 তার 1236 থেকে 1240 মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন এবং একটি যাত্রাপথে তাকে হত্যা করা হয়। তো তিনি সেই কোনো তিনি কোনো দাস ক্রীতদাস ছিলেন না, তিনি ডাইরেক্ট থ্রোন তার যে সিংহাসন তাতে তিনি বসেছিলেন এবং রাজত্ব করেছিলেন মাত্র 4 বছর। ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য জাপ্তি সিস্টেম অফ রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড। এখানে কি আছে? জাপ্তি সিস্টেম এটি কার সময় হয়েছিল? এটি তোদরমল মেনলি, এটি তিনি একজন রেভিনিউ এক্সপার্ট ছিলেন। তো তিনি এই জাপ্তি সিস্টেমটি আগে একবার বলেছি, তিনি জাপ্তি সিস্টেমটি তিনি স্থাপন করেন। এখানে আলাউদ্দিন খিলজি, শের শাহ, আকবর আর আছে শাহজাহান। তো সেই সময় হবে আকবর। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য বলবন পিরিয়ড। তো বলবন পিরিয়ডের সেই অ্যাকাউন্ট কে দেন? সেই অ্যাকাউন্ট দেন বারণি, তার তারিখে ফিরোজ সাহিব, সেখানে তিনি এই বলবনের পিরিয়ডের সময়ের কথা তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, ইন্ডিয়াজ আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু। তাহলে ইন্ডিয়াজ আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু, তাহলে ইন্ডিয়ার সাথে ইসলাম ধর্মের যেই কন্ট্যাক্ট সেটি কাদের মাধ্যমে প্রথম আসে? আরব ইনভেশন সিন ইন দ্য 7th century, আগে একবার বললাম 712 একবার আরবরা ইনভেট করেছিল, তার কিস ইনভেশন অফ দ্য 11th and 12th centuries, আরব মার্চেন্টস অফ দ্য মালাবার কোস্ট আর আছে সোফি সেন্টস অ্যান্ড আরব ট্রাভেলার্স। আরব মার্চেন্টস অফ দ্য মালাবার কোস্ট তিনি হলেন, তিনি তাদের মাধ্যমে সেই ইসলাম ধর্মের আইডিয়াটা এবং তাদের যে কন্ট্যাক্ট সেটি ইন্ডিয়াতে এসেছিল। নেক্সট, দ্য ফার্স্ট মুসলিম ইনকারশনস অন ডেকান অকার্ড ডিউরিং দ্য রেইন অফ ডেকানে, তার মানে দাক্ষিণাত্যে কোন মুসলিমের দ্বারা প্রথম যেই ইনকারশন মানে সেই দিকে তাদের চোখ সেটি গিয়েছিল? বলবন, রিজিয়া, জালালউদ্দিন খিলজি আর আছে ফিরোজ তুঘলক। তো জালালউদ্দিন খিলজি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য রিমেন্স অফ বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড অ্যাট। তো আমরা জানি যে কর্ণাটকে আছে হাম্পি নামে একটি জায়গা, সেই হাম্পিতে বিজয়নগর কিংডমের অনেক রকম নিদর্শন এখনও দেখা যায়। হুইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা বিহার। তো আমরা আগে একবার পড়লাম যে ধর্মপালা বিহারে, বিহার যে স্টেট সে স্টেটে বিক্রমশিলা ইউনিভার্সিটি সেটি রয়েছে এবং তিনি স্থাপন করেছিলেন। হু আর দ্য পার্টিসিপেন্টস ইন দ্য ট্রাইপার্টাইট স্ট্রাগল ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া ফ্রম দ্য 8th to 10th century। তো এখানে পালা, চোলা পল্লবা, পালা রাষ্ট্রকূটা আর প্রতিহারা। তো চোলা প্রতিহারা আর আছে রাষ্ট্রকূটা। আচ্ছা, তো আমরা জানি যে কনৌজ নামে একটি জায়গা ছিল উত্তরপ্রদেশের, সেই কনৌজকে কেন্দ্র করে তিনটে যেই রাজত্ব, সেই তিনটে রাজত্বের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। তারা কারা? তারা হলেন পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। এইদিকে আছে পাল, এদিকে আছে প্রতিহার, আর এদিকে আছে রাষ্ট্রকূট। ঠিক আছে, আর মাঝখানে ছিল উত্তরপ্রদেশ সেই কনৌজ নামে জায়গাটা। হুইচ অব দ্য ফলোয়িং বিকাম এ মেম্বার অব দ্য দিনহি ইলাহি। তো দিনহি ইলাহি একবার পড়লাম, রাজা বীরবল তিনি এই দিনহি ইলাহির একজন অংশ হয়েছিলেন। হোয়াট ওয়াজ তক্কাভি, তক্কাভি কি? তক্কাভি হচ্ছে লোনস টু দ্য পেজেন্ট অফ ফার্টাইল ক্যাটাগরি অফ দ্য ল্যান্ড আর ট্যাক্স অন দ্য হিন্দুজ অ্যা ব্যারেন ল্যান্ড। তো লোন দেওয়া হতো যে পেজেন্ট বা চাষিদের মোহাম্মদ বিন তুঘলক তিনি এই তক্কাভি সিস্টেম চালু করেন। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য মুঘল এম্পায়ার, কী ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সিয়ান মানে কি? ইরানিয়ান সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মুঘল এম্পায়ারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
হু ইন্ট্রোডিউস দা দা আসপা সিস আসপা, তো দা আসপা মানে কি দুটো ঘোড়া, আর সিসপা মানে কি তিনটে ঘোড়া, এ হর্স। এইটি কি, এইটি কে চালু করেন, এটি চালু করেন শাহজাহান আকবর জাহাঙ্গীর, আর আছে ঔরঙ্গজেব, এটি জাহাঙ্গীর এটি চালু করেন। এটি মেনলি এই দুই ঘোড়া তিন ঘোড়ার যেই ট্রুপ বা সৈনিকরা রয়েছে তাদেরকে বাছাই করে তাদের উপর নানা রকম কাজ দিতেন। ঠিক আছে, চলো নেক্সট। তোদরমল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেভিনিউ সিস্টেম, এটি অনেকবার পড়লাম, জাপ্তি হবে সঠিক উত্তর, বারবার আসছি একই কোয়েশ্চেন বারবার। নেক্সট, দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, তো দৌলতাবাদে দিল্লি থেকে দৌলতাবাদে কে নিয়ে গেছিলেন, যার অনেক রকম তিনটে ভুল ডিসিশন নিয়েছিলেন তিনি, তো মোহাম্মদ বিন তুগলক হচ্ছেন তিনি। নেক্সট, হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন দ্য মোগল হিস্ট্রি, তো এখানে সুমিত সরকার, যদুনাথ সরকার, শুভ শুভ শুভোধন চন্দ্র সরকার, এস গোপাল, তো এখানে যে সঠিক উত্তর হবে যদুনাথ সরকার, তিনি মুঘল হিস্ট্রির যে ফেমাস মুঘলদের ওপর তিনি তার কাজ রয়েছে। হুইচ মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি, তো ওন অটোবায়োগ্রাফি কে চালু কে লিখেছিলেন, বারবার আরেকবার এসেছিল বাবর, বাবর হচ্ছে সঠিক উত্তর। সুল ইকুল ওয়াজ এ পলিসি ইন্ট্রোডিউসড বাই, তো সুল ইকুল মানে কি গোটা সারা বিশ্বে শান্তি স্থাপন, সেই শান্তি স্থাপন করার যে একটা আইডিয়া বা পলিসি সেটিকে স্থাপন করেছিলেন সেটি হচ্ছে আকবর। রানা প্রতাপ বিলং টু দ্য রাজপুত ডাইনেস্টি অফ, তো রানা প্রতাপ কোন রাজপুত ডাইনেস্টি বা রাজপুত বংশের, তিনি হচ্ছেন কাছপা, শেষদিয়া, সোলাঙ্কি, আর আছে পরামার, তো তিনি হলেন শিশুদিয়া বংশের হচ্ছে রানা প্রতাপ। অষ্টদিগ্গজ ওয়ার প্যাথ্রোনাইজড বাই, তো অষ্টদিগ্গজ কাদের, কোন রাজার যে সভা তাতে থাকতেন দেবরায় ওয়ান, দেবরায় টু, ভীরা নরসিংহ, আর আছে কৃষ্ণদেবরায়া, তো তিনি হলেন কৃষ্ণদেবরায়া। দ্য শিখ গুরু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পায়ার, তো শিখ গুরু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পায়ার, কোন শিখ গুরু ঔরঙ্গজেবের দ্বারা এক্সিকিউট বা তাকে হত্যা করা হয়েছিল, তিনি হলেন তেজ বাহাদুর, আগে একবার পড়েছি, 1675 তাকে হত্যা করা হয়। দ্য সতনামি রেভিলিয়ন টুক প্লেস ডিউরিং দ্য রেইন অফ মুঘল এম্পায়ার, তো সতনামি যেই রেভিলিয়ন কোথায় হয়েছিল, সেই রেভিলিয়ন কোথায় হয়েছিল, হরিয়ানাতে হয়েছিল, সেই রেভিলিয়ন হয়েছিল হরিয়ানাতে, সেটি কার সময় হয়েছিল, ঔরঙ্গজেবের সময় সেটি হয়েছিল। রাজাম্মা ওয়াজ এ পার্সিয়ান ট্রান্সলেশন অফ, তো রাজাম্মা কার ট্রান্সলেশন হয়েছিল, কার সময়, আকবরের সময় হয়েছিল, এটি কার ট্রান্সলেশন আগে একবার পড়লাম, সেটি হচ্ছে মহাভারত, মহাভারতের ট্রান্সলেশন আকবর করিয়েছিলেন আকবরের সময় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। দ্য অথর অফ আইনি আকবরী, তো আইনি আকবরী কার, আবুল ফজল, এগুলো আমরা মুখোমুখি রাখবো। নেক্সট, হুইচ রাজপুত রুলার ওয়াজ নট কন্টেম্পোরারি অফ আকবর, তো আকবরের সময় কে কে ছিলেন না, কে ছিলেন না, তো এখানে কে কে ছিলেন আগে বার করবো, মানসিং, উমর সিং, উদয় সিং, যশবন্ত সিং, উপরে তিনজনই ছিলেন, নিচের একজন ছিলেন না, তাহলে যশবন্ত সিং হচ্ছে সঠিক উত্তর। হু অ্যাজিউম দ্য টাইটেল হিন্দু ধর্ম ধারক, তো হিন্দু ধর্মের যে রক্ষাকর্তা তিনিকে, এখানে গুরু রামদাস, বাজিরাও, বালাজি ওয়ান, আর আছে বালাজি, বাজিরাও, তো শিবাজি, শিবাজি হচ্ছে হিন্দু ধর্মের রক্ষাকর্তা, তিনি টাইটেল নিয়েছিলেন। হু ফাউন্ডেড দ্য খালসা, আচ্ছা খালসা এটিকে স্থাপন করেন, গুরু তেজ বাহাদুর, গুরু নানক, গুরু হরগোবিন্দ, আর আছে গুরু গোবিন্দ সিং, তো এটি গুরু গোবিন্দ সিং, ১৬৯৯ সালে এটি স্টার্ট করেন। ঠিক আছে, নেক্সট, হু রোড কিতাবুল হিন্দ, তো আলবিরুনি কিতাবুল হিন্দ আমরা অনেকবার পড়েছি। নেক্সট, হু অ্যাজিউম দ্য টাইটেল গঙ্গাই কোন্ডা চোলাপুরাম, তো গঙ্গাই কোন্ডা চোলাপুরাম মানে কি চোলদেরকে ধ্বংস করেছিলেন, তো সেই কোচলদেরকে ধ্বংস করার জন্য যে উপাধি নিয়েছিলেন কে, রাজেন্দ্র ওয়ান, রাজা রাজা ওয়ান, রাজাধিরাজ ওয়ান, কুলোতুঙ্গ ওয়ান, তো তিনি হলেন রাজেন্দ্র ওয়ান। হু ব্রোক দ্য পাওয়ার অফ চাহালগানি নোবেলস, তো বলবন যখন এসেছিল, গিয়াসুদ্দিন বলবন, সেই বলবন আসার সাথে সাথে যে চাহালগানি নোবেল ছিল ইলতুৎমিশ এবং তাদের সময়, সেই নোবেলদের ৪০ যে নোবেল তাদেরকে পুরোপুরি তাদেরকে বাদ দিয়ে দেন এবং অনেককে হত্যাও করেন, অনেকে কাছ থেকে অপসারিত করেন এবং চালগানি যেই সিস্টেমটি সেটি ধ্বংস করে দেন। হু ইন্ট্রোডিউস মার্কেট কন্ট্রোল পলিসি, তো আমরা আগেও পড়লাম, আলাউদ্দিন খেলছি, তিনি মার্কেট কন্ট্রোলকে করেছিলেন, রেশনিং সিস্টেম তিনি চালু করেছিলেন। হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দু ফার্স্ট জয়েন দিন হি ইলাহি, তো বীরবল, আমরা অনেকবার পড়েছি, বীরবল ফার্স্ট আকবরের যে দিন হি ইলাহি ধর্মের যে একটি নতুন কনসেপ্ট সেটিতে জয়েন করেছিলেন। সাথী অফ হিন্দু ওমেন ওয়াজ প্রোহিবিটেড ডিউরিং দ্য রেইন অফ হুইচ
মুঘল এম্পায়ার তো আকবর সেই সতী সিস্টেম সেইটিকে বন্ধ করার চেষ্টা করেছিলেন অনেক টাইম। হু কমপ্লিটেড কুতুব মিনার, তো কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, আমরা আগে পড়লাম ইলতুৎমিশ সেই কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন আর কুতুব মিনার, আর ইলতুৎমিশ সেই কুতুব মিনার শেষ করেছিলেন। হু বিল্ড দ্য ইবাদত খানা অ্যাট ফতেহপুর সিক্রি, তো ফতেহপুর সিক্রি আগ্রা ফোর্টে আছে সেটি আকবর, এটি আকবর ফতেহপুর সিক্রি ইবাদত খানা আগে একবার বললাম সেই ধর্মীয় যে কনসেপ্ট সেটির জন্য তৈরি করেছিলেন 1575-এ। ওকে চলো নেক্সট। মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ তালাউদ্দিন খিলজির, খুব একজন বিশ্বস্ত একজন সৈনিক ছিলেন যিনি তার দাক্ষিণাত্য অভিযান থেকে শুরু করে যে আরও আরও কাজ সেই সমস্ত কাজ সমস্ত সেগুলো করতেন। আলাউদ্দিন খিলজি হচ্ছে মালিক কাফুরের, সেই মালিক কাফুর হচ্ছে জেনারেল আলাউদ্দিন খিলজি। হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দারওয়াজা, তো আলাই দারওয়াজা কে স্থাপন করে, আলাই দারওয়াজা আছে যে কুতুব মিনার, কুতুব মিনার সেই কুতুব মিনারের পাশে আছে আলাই দারওয়াজা, তো আলাউদ্দিন খিলজি আকবর মোহাম্মদ বিন তুগলক জাহাঙ্গীর, তো আলাউদ্দিন খিলজি তিনি কুতুব মিনার পাশে আলাই দারওয়াজা এটি দরওয়াজা বা আলাই দরজা এটি স্থাপন করেন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার, তো বিজয়নগর এম্পায়ার তাতে সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস আসতো এবং তারা কিনতেন সেটি কি পার্ল, প্রেশিয়াস স্টোনস, হর্স আর হচ্ছে মিল্ক, তো অ্যারাবিয়ান হর্স বা আরব দেশের যে হর্স সেগুলি খুব উন্নত মানের হর্স, অ্যারাবিয়ান হর্স সেগুলো মূলত তারা কিনতেন। ঠিক আছে, হু রোট রাজতরঙ্গিনী, তো রাজতরঙ্গিনী কাশ্মীরের রিলেটেড, তো এটি কলহন লিখেছিলেন, এটি মূলত কাশ্মীর কাশ্মীর নিয়ে লেখা আছে, এটি মূলত কাশ্মীর নিয়ে লেখা আছে, কাশ্মীরের নানা রকম বৃত্তান্ত সেগুলো লেখা আছে। হু ওয়াজ দ্য ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাই ফোর্ট, তো আমরা আগে পড়েছি যে 1191 আর 1192 দুটো দুবার তরাইয়ের যুদ্ধ হয়েছিল, তো 1191 হচ্ছে সঠিক উত্তর। জাপ্তি, আচ্ছা, ইন রেফারেন্স টু মুঘলস পিরিয়ড রেভিনিউ কালেকশন সিস্টেম জাপ্তি মিনস, তো আগে একবার অনেকবার পড়লাম জাপ্তি সিস্টেম, এস্টিমেট ইয়েল্ড পার ইউনিট এরিয়া বেসড অন ইয়েল্ড অফ ক্রপস আর ওয়ান থার্ড অফ টোটাল ইয়েল্ড, তো ওয়ান থার্ড অফ টোটাল ইয়েল্ড সেটি রেভিনিউ হিসেবে দিতে হতো, সেই জিনিসটি হচ্ছে জাপ্তি, জাপ্তি সিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিত্রাক্ষরা, তো মিত্রাক্ষরা এই জিনিসটি ডিফাইন করে কি, আচ্ছা, a work on astronomy, a treatise on ancient Hindu law of inheritance, a text on aquaculture, a compendium on medicine, তো এখানে যে মিত্রাক্ষরা, এই মিত্রাক্ষরা মূলত হচ্ছে হিন্দু লয়ের ইনহেরিটেন্স, মানে হিন্দু লয়ের যে ছেলে মেয়ে হয় সেই ছেলে মেয়েদের যে সম্পত্তির অধিকার সেই এবং তাদের যে বংশ পরম্পরা পরপর চলে আসছে সেই ব্যাপারগুলি, সেই জিনিসগুলি জানা যায় মিত্রাক্ষরা থেকে, তো এ ট্রিটিজ অন অ্যান্সিয়েন্ট হিন্দু ল, এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খিলজিস ফোর্সেস ডিউরিং দ্য ডেকান ক্যাম্পেইন, একটু আগে বললাম যে দক্ষিণাত্যে যে অভিযান সেখানে মালিক কাফুরকে আলাউদ্দিন খিলজি পাঠাতেন বারবার কারণ তিনি খুব বিশ্বস্ত ছিলেন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স আকবরস বিল্ড ইবাদত খানা, তো ইবাদত খানা এটা অনেকবার বললাম 1575-এ তিনি এটি স্টার্ট করেছিলেন। কাবুলিয়াতান পাট্টা অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ সেটেলমেন্ট ওয়ার ইন্ট্রোডিউসড বাই কাবুলিয়াতান পাট্টা, এটি শেরশাহ স্টার্ট করেন, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ লোধি হুমায়ুন আছে, তো শেরশাহ হবে সঠিক উত্তর। ইবন বতুতা কেম টু ইন্ডিয়া, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রুলার, তো মরক্কো থেকে তিনি এসেছিলেন অনেকবার বললাম, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন। হুইচ সুলতান ওয়াজ নট আ স্লেভ বিফোর অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তো এখানে যারা যারা আছে তাদের মধ্যে কি আগের থ্রোন বা তার সিংহাসনে বসার আগে স্লেভ ছিলেন না বা দাস ছিলেন না, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি আর আছে বলবন্ত, তো এরা সবাই ছিলেন বাট আলাউদ্দিন খিলজি তিনি কোনো ক্রীতদাস ছিলেন না। মনসব মিন্স আ র্যাঙ্ক অর অফিস, এ মিলিটারি জেনারেল, আ গ্র্যান্ট অফ রেভিনিউ, ফ্রি ল্যান্ড, আর রিলিজিয়াস টেক্সট, তো আ র্যাঙ্ক অর অফিস, র্যাঙ্ক বা অফিস এই জিনিসটি বোঝানোর জন্য মনসব কথাটি ইউজ করা হতো। হুইচ তার্কি সুলতান ইন্ট্রোডিউস দ্য ইফতার সিস্টেম, আমরা অনেকবার পড়েছি ইফতার সিস্টেম ইলতুৎমিশ স্টার্ট করেছিলেন। হুইচ মুসলিম জেনারেল কনকোয়ার্ড বেঙ্গল ইন দ্য 13th century, এটাও অনেকবার পড়লাম, ইকতারউদ্দিন বখতিয়ার খিলজি, এই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, ওকে রিপিট হচ্ছে, তো তাই আমরা এই কোয়েশ্চেনগুলো বারবার, আমরা মেনলি প্রিলিমসের জন্য প্রচুর পরিমাণে বারবার প্রিলিমস এবং মেন্সের যে এমসিকিউ আছে সেগুলো পড়বো কারণ এগুলো অনেকবার রিপিট হয়, অলমোস্ট হয়তো 20-30% এখান থেকেই পাওয়া যাবে, তাহলে এগুলো পড়তে হবে খুব ভালোভাবে, কেমন? আচ্ছা, হু রোট রামচরিত মানুষ, তো আমরা জানি রামচরিত মানুষ এখানে আছে, তুলসীদাস, তুলসীদাসের রামচরিত মানুষ তিনি লিখেছিলেন। আচ্ছা,
আচ্ছা খুতবা, এটা আগে একবার এসেছিল, শারমান রেড ইন দ্য নেম অফ দ্য রুলার অ্যাট ফ্রাইডে প্রেয়ার্স, ঠিক আছে। খাজুরাহো, দ্য সিটি অফ দ্য গডস আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দ্য নেম অফ হুইচ ওয়াজ ফার্স্ট রেফার্ড ইন দ্য 11th সেঞ্চুরি সিই বাই। তো এই যে 11th সেঞ্চুরিতে এই খাজুরাহো, খাজুরাহো কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে একটি টেম্পল, সেই টেম্পলের ব্যাপারে কে লিখেছিলেন প্রথম? ইবনে বতুতা, ইবনে সিনা আর আল রেহান আল বিরুনি, ওমর খৈয়াম। তো আবু রেহান আল বিরুনি, সে আল বিরুনি এটি লেখেন, কেমন? আচ্ছা, হুইচ মেডিভাল রুলার ইন্ট্রোডিউসড আইনি দশালা? তো আইনি দশালা এই সিস্টেমটি কে চালু করেন, এই চালু করেন, এটি হচ্ছেন আকবর। ওকে, আচ্ছা, সন্ধ্যাকর নন্দী, এটি আমরা বারবার অনেকবার পড়েছি। আচ্ছা, সন্ধ্যাকর নন্দীর ব্যাপারে কি বলেছেন? সন্ধ্যাকর নন্দী কার্ড ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, আচ্ছা, মৌর্য, মৌর্য, সেন, হুসেন শাহী আর হচ্ছে পাল। তো কাদের সময় ছিলেন সন্ধ্যাকর নন্দী? পাল, যে বংশ সেই বংশের সময় সন্ধ্যাকর নন্দী ছিলেন। বিক্রমশিলা বিহার অনেকবার পড়েছি, ধর্মপালা, ধর্মের সঙ্গে কানেক্টেড রেখে ধর্ম বিক্রমশিলা বিহারটি তোমরা মনে রাখবে। আচ্ছা, হু রোট আমুক্ত মাল্যদেয়া? তো আমরা এটিও বারবার পড়লাম, আমুক্ত মাল্যদেয়া কৃষ্ণদেবরায়া। তেলুগু, তেলুগু যে ল্যাঙ্গুয়েজ, সেই তেলুগু ল্যাঙ্গুয়েজে আমুক্ত মাল্যদেয়া এটি লেখেন। দ্য নায়ঙ্কর সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দ্য নায়ঙ্কর সিস্টেম কি? এটি অ্যাসোসিয়েটেড উইথ কোন এম্পায়ারের বা কোন রাজত্বের সাথে এটি কানেক্টেড? বাহমানি কিংডম, চোলা এম্পায়ার, মারাঠা, বিজয়নগরা কিংডম। তো বিজয়নগর কিংডমের সাথে এটি কানেক্টেড। চুজ দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ফলোয়িং ডাইনেস্টিজ অফ ডেলি সালতানেট। তো ডেলি সালতানেটের যেটা পরপর, তো লোধি, ইলবারিটাস, তুগলক খালজি। আচ্ছা, তো আমরা জানি আমাদের যতদূর আমরা কীভাবে বার করবো, আমরা জানি যে খিলজি, তুগলক, খিলজি, তুগলক, লোধি, লোধির পর এসেছিলো মুঘল, মুঘল, তাহলে প্রথমে আছে আলবারিতার্ক। তো এখানে যে অপশান আছে বি হচ্ছে সঠিক উত্তর। হু বিল্ট বুলান দরবাজা? তাহলে বুলান দরবাজা কে তৈরি করেছিলেন? গুজরাট জয় করেছিলেন, গুজরাট জয়ের পর আকবর বুলান দরবাজা তৈরি করেছিলেন, কেমন? আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুঘল প্রিন্সেস অ্যাসাসিনেটেড আবুল ফজল? তো আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? আবুল ফজলকে হত্যা করেছিলেন খসরু, সেলিম আর আছে, আচ্ছা, আজিমুসান আর আছে খুড্ডাম। তো প্রিন্স সেলিম বা জাহাঙ্গীর পরে যার নাম হয়েছিল তিনি হত্যা করেছিলেন আবুল ফজলকে, কেমন? উইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স ডোন্ট ম্যাচ? তো আমরা এখানে ম্যাচ করছে না কোনটা, তো এখানে ম্যাচ করছে কোনটি? জৌনপুর, আতালা মসজিদ ম্যাচ করেছে, মালোবা, জাহাজমহল ম্যাচ করেছে, আজমির, কবুতুল ইসলাম এটি ম্যাচ করেনি, আর আছে গড়, বারসোনা মসজিদ এটি ম্যাচ করেছে। তার মানে এগুলো বাদ যাবে, এটি হবে সঠিক উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর, মানে এটি ম্যাচ করেনি। নেক্সট, হু রোট হুমায়ুন নামা? তো হুমায়ুন নামা আমরা আগেও বললাম গুলবাদাম বেগম, তিনি হচ্ছেন আকবরের পিসি, তিনি হুমায়ুনের বোন, তিনি লিখেছিলেন তার ভাইয়ের নাম, দাদার নামে। হু ইউজড তুঘলক নামা অ্যাজ এ মিলিটারি ট্যাকটিক? আচ্ছা, হু ইউজড তুলঘুমা অ্যাজ এ মিলিটারি ট্যাকটিক ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া? তো তুলঘুমা অ্যাজ এ মিলিটারি ট্যাকটিক কি? সেই ট্যাকটিকটা যিনি প্রথম স্টার্ট করেন ফার্স্ট ইন্ডিয়াতে, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর, আকবর। তো বাবর প্রথমে এই তুলঘুমা যে মিলিটারি ট্যাকটিক, সেই ট্যাকটিকটি তিনি প্রথম আবিষ্কার করেন, এবং যে গান পাউডার, সেই গান পাউডার মানে বারুদের বারুদের ইউজও তিনি প্রথম করেছিলেন, পানি তিনি প্রথম করেছিলেন, ঠিক আছে, মানে পথে চলতে। চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দ্য ডেকান সুলতানেটস? তো চাঁদ বিবি কোথায় রাজত্ব করতেন? বিজাপুর, বেরার, আহমেদনগর, গোলকণ্ড। তো আহমেদনগরে চাঁদ বিবি রাজত্ব করতেন। হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অর্গানাইজ টিকটা আর্মি কারেন্সি অ্যান্ড আদার মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস অফ দ্য দিল্লি সুলতানেট? তো গিয়াসউদ্দিন তুলতমিশ, বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি। তো এখানে এই যে এতগুলো আছে, কারেন্সি, আর্মি, ইকতা, ইকতা, এই সমস্ত সিস্টেমগুলি ইলতুতমিশ স্টার্ট করেন। হু অ্যামং দ্য মুঘল এম্পায়ার্স কৌতিয়াস মেড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ট্রান্সলেশন অফ উপনিষদ ইন টু ফার্সি? তো ফার্সি ধর্মে এই যে ট্রান্সলেশন, এগুলি কোন কে কোন মুঘল এম্পায়ার করেন? বাবর, আকবর, শাহজাহান আর আছে দারাশিখ। দারাশিখ মানে হচ্ছে শাহজাহানের বড় ছেলে হচ্ছে দারাশিখ, তো তিনি এটি করেছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনাস্টিজ ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য বলহার বাই দ্য আরব ট্রাভেলার্স? তো বলহার কাদেরকে বলা হতো? বলহার বলা হতো সেই রাষ্ট্রকূটদের, রাষ্ট্রকূটদের বলহার বলা হতো, আরবরা বলতো। হুইচ চোলা কিং ওয়াজ নোন অ্যাজ দ্য আরুমলি ভর্মন বিফোর হিজ করোনেশন? তো আরুমলি ভর্মন এটি কার
কে রাজত্বে, যিনি সিংহাসনে বসেন সেই সিংহাসনে বসার আগে তাকে বলা হতো আরুমলি বর্মন, তিনি হলেন ভীরা রাজেন্দ্র রাজারাজ ওয়ান কলুদমি ওয়ান নানব, এবং তো রাজারাজ ওয়ানকে বলা হতো সেই আরুমলি বর্মন। হু অ্যামাং দ্য ফলিং ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ দ্য বেঙ্গল ডিউরিং চৈতন্য দেবস টাইম, তো চৈতন্য দেবের টাইমে কে কন্টেম্পোরারি ছিলেন? এখানে অপশন আছে নুসরাত শাহ, আর আছে ফতে শাহ, হুসেন শাহ সার্কি, আলাউদ্দিন হোসেন শাহ। তো আলাউদ্দিন হোসেন শাহ তিনি ছিলেন চৈতন্য দেবের টাইমে। ওকে, আজকে অনেকগুলো প্রশ্ন ছিল, তো আশা করি তোমরা সমস্ত ক্লাসটি ভালো করে দেখবে, অনেকটা বড় হলো, অসুবিধা নেই, অল্প ছোটো ছোটো করে দেখবে, সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আমি দিয়েছি, ছোটো ছোটো এক্সপ্লেনেশন দিয়েছি। নেক্সট আমরা যেটা আনবো সেটা হচ্ছে এনসিয়েন্ট মেডিভেল হয়ে গেল, এবার আমরা যেটি আনবো সেটি হলো মডার্ন। মডার্নের পর, মডার্নটি আনার পর আমরা চেষ্টা করব আইএনএমটাকে আলাদাভাবে একটু পড়ার, কেমন? তো চলো পরের ক্লাসে বা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।